মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। দেখো ফুলগুলি কত সুন্দরভাবে ফুটে রয়েছে, এক জায়গায় কতগুলি ফুটেছে, তো খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর এই দেখো আমার ছোট্ট বাগান, সবে গাছ লাগানো হয়েছে, তো আস্তে আস্তে সবাই মাথা তুলে দাঁড়াচ্ছে। তো আজকে রোদে ছোটা লেগে গেছে, খুব সকালে উঠা হয়েছে, খুব সকাল সকাল উঠে পড়েছি আজকে। তো বাইরে ভীষণ রোদ উঠেছে, এখন বাজে সবে 8:30, তো মনে হচ্ছে কত না বেলা হয়ে গেছে। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চা করছি, আটা ফুটছে, আর এদিকে আলু ভাজার জন্য আলু ভাজা কাটছি। আমি আলু ভাজা কাটছিলাম আর আমার বর ভিডিওটা করেছে। তো পান্তা ভাত রয়েছে অনেক, সেই পান্তা ভাত খাওয়ার জন্য আলু ভাজা কেটে নিচ্ছি। তো দেখো পান্তা ভাত খাচ্ছে, জল ঢালা ভাত, তো কালকের ভাত কেউ খায়নি, অনেক ভাত রয়েছে। তো আমার ছেলে এখন খাচ্ছে আলু ভাজা দিয়ে ভাত, আলু ভাজা আর নেই, সব আলু ভাজাগুলো আগে আগে খাওয়া হয়ে গেছে, এখন মনে হচ্ছে শুধু শুধু ভাত খাচ্ছে। আম দিয়ে ডাল করছি, ডালটা বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম আর আলু দিয়ে ঝোল করেছি। তো ডিমটা, দুটো ডিম ছিল, সেটা মামলেট করে কুচি কুচি করে টুকরো করে করেছি। এখানে দেখো আচার বানিয়েছিলাম, তো আচারটা রোদে দেওয়া হয়েছে, রোদে দিয়েছি, কেমন যেন হয়ে যাচ্ছে আচারটা, আর হাওয়া দিচ্ছে কি সুন্দর। আর আমার ছেলে এখানে খেলা করছে, আমি একটা রান্নাঘর বানিয়েছি আর আমার ছেলের এখানে খেলার জায়গা হয়েছে। তো এখানে ভাত চাপি দিয়েছি, আর আজকে বোধ হয় ঘূর্ণিঝড়টা হবে, তবে বোধ হয় মনে হয় ওয়েদারটা সেরকম মনে হচ্ছে, আর ঝোড়ো হাওয়া বইছে, বোধ হয় আজকে ঘূর্ণিঝড়টা আসতে চলেছে আমাদের মাঝখানে।